আমরা এটাও যেটা আমি সবসময় বলে আসছি যে দেখেন জননেত্রী শেখ হাসিনার সরকার হচ্ছে লিসনিং গভর্নমেন্ট। এই আইনটাকে যখন অপব্যবহার করা হচ্ছিল সেটা স্বীকার করার মতো সৎসাহস আমাদের ছিল, আমরা স্বীকার করেছি এবং এই সৎসাহসও আমাদের আছে যে যেই যেই ক্ষেত্রে অপব্যবহার হচ্ছিল সেইগুলিকে ব্যবস্থা নেওয়া, এবং সেই কারণে সাইবার নিরাপত্তা আইনে সেসব ব্যবস্থা নিয়েছি। আমি ধন্যবাদ আপনাদের সকলকে। আমি আবারও পরে সেটা তো আগেও অনধিক 5 লাখ টাকা ছিল, কিন্তু সেটা 25 লাখ করছেন অনধিক সাজা ছিল। আমার তো মনে হয় যে অত্যন্ত সুচিন্তিত ভাবে করা হয়েছে এবং এটা নিয়ে কোন প্রশ্ন উঠবে বলে আমি মনে করি না, এবং এটার পরিবর্তন করার কোন প্রয়োজন নাই। আপনারা আরেকটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে পৃথিবীর যেখানে যে দেশেই এই সাইবার সিকিউরিটির উপরে কোনো আইন করা হয়েছে, আমাদের যে আইন আছে তার থেকে কিন্তু করা। তো সেই ক্ষেত্রে এখনই যদি আপনারা বলেন যে এটা পরিবর্তন করবেন কিনা, এটা আমার মনে হয় একটা অযৌক্তিক প্রশ্ন। কিন্তু এখন